TV. আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমাদের এই পুটিয়া গ্রামে প্রেম নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। জানেন দুঃখ মিয়ার লাতি প্রেমের ছেঁকাকে প্রেমে ব্যর্থ হয়ে 7 বছরের প্রেমের ছেঁকাকে এখন পাবনা পাগলাগারতে আছে, পাগল হয়ে গেছে। রমজান মিয়ার ছেলে, ছোট ছেলে, সেও ছেঁকা খেয়েছে, ছেঁকা খেয়ে উন্মাদ হয়ে গেছে। এই যে পুটিয়া গ্রামে প্রেম নিয়ে প্রতারণা হচ্ছে, এটা দেওয়া যাবে না, এর প্রতিরোধ করতে হবে, বুঝতে পারছেন? আজকে আমার 7 বছরের প্রেম, 7 বছরের প্রেম মাটি চাপা হতে চলছে। আমার বন্ধু, আমার বন্ধু আকাশ এই মাটি চাপার পিছনে জড়িত আছে, বুঝতে পারছেন? মেহের আলীর মেয়ে মেহেরজান তাকে বিয়ে করতে যাচ্ছে আমার ছেঁকা দিয়ে। কিন্তু এই পুটিয়া গ্রামে এইভাবে প্রেমের প্রতারণা হতে দেওয়া যাবে না, এ প্রতিরোধ করতে হবে। আকাশের সাথে যদি বিয়ে হয়ে যায় তাহলে এটা প্রতিরোধ করতে হবে। যদি বিয়ে হয় তাহলে আমি বলছি এখানে আন্দোলন করতে হবে, এই বিয়ে হতে দেওয়া যাবে না, আমরা হরতাল ডাকবো। গাড়ির চাকা চলবে না। যদি বিয়ে হয় এর প্রতিরোধ করতে হবে। বাড়ি চাপা চলবে না, দোকান পাট খুলবে না, কিচ্ছু চলবে না, সব বন্ধ করে দেবো। আপনারা কি রাজি আছেন আমার সাথে বলেন? ঠিক আছে, আপনারা ইয়াং মানুষ আমার সাথে যদি থাকেন তাহলে এই পুটিয়া গ্রামে প্রেমে আর ব্যর্থ হবে না, কেউ প্রতারণা করতে পারবে না, পারবে? ঠিক আছে, আপনি আমার সাথে চলেন। আক্রমণে মালয়েশিয়া, গোল করেছে সৌদি আরব, প্রেম করেছে জয়নালের সাথে, বিয়ে করছে আকাশকে, জমের ব্যাপার। কেমন আছো তুমি? আসলে হয়েছে কি? পশ্চিমের রোডে চলে যা,
ওখানে গিয়ে ওই রোডটাকে ব্যারিকেড দে, বুঝতে পারছিস? যা চলে যা। বিয়ের আগে যে কথাবার্তা বললি না, আমরা একটু ইজি হয়ে যাব। আমাদের বিয়ের সময় না অনেকে ডিস্টার্ব করবে, বুঝতে পারছো তুমি? বন্ধু কেমন আছিস তুই? কেমন আছি আমি? তুই আমাকে বন্ধু বলছিস? তুই তো বন্ধুর নামে কলঙ্ক। হ্যাঁ, তুই আমার সাথে বেইমানি করেছিস, তুই আপন বন্ধু হয়ে আমার আপন প্রেমিকাকে ছিনিয়ে নিচ্ছিস, বিয়ে করবি? আচ্ছা কি উল্টাপাল্টা কথা বলছিস তুই? আরে মেয়ের জন্য আমাকে বিয়ে করতে চাই, আমি রাজি হয়ে গেছি। তুমি রাজি হয়ে গেছো? রাজি যখন হয়েছো তাহলে তো কিছু করতে হবে আমার। এই লাঠি কোনঠে? এই বই কর। এই লাঠি কি বলছিস তুই? মানে ফেলবো। আকাশ কি করেছে তোমার? অপ তার চোখে কি করেছে মানে? ও আমার সাথে বেইমানি করেছে। কাজ করার মুরাদ নাই, সে এসেছে আমাকে বিয়ে করবে, আমি আকাশকে বিয়ে করব। এ বিয়ে হবে না কো, আমি এ বিয়ে মানি না কো। গ্রামে হরতাল হবে, অবরোধ হবে, বলে দিচ্ছি এ বিয়ে বন্ধ করতে হবে। ও পাই চেয়ারকে বিয়ে করবে বললে হলো, 7 বছর আমার সাথে প্রেম করেছে, এখন বিয়ে করবে আরেকজনকে? ও শালা একটা করে কোনটে গেলি রে শালা। আমার সাথে 7 বছর প্রেম করেছে, এখন আমার বন্ধু ওই যে আকাশ বিয়ে করতেছে। কি বলছিস এসব? এই জন্য আমরা চিন্তা করেছি, প্রেম নিয়ে যে প্রতারণা করেছে না, এই জন্য আন্দোলন শুরু করেছি, রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে, আর মনে করেন যে সবকিছু বন্ধ করে এর একটা প্রতিবাদ করবো, এর একটা বিহিত আমরা করে ছাড়বো। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওই মেয়েরালির বউকে আর বাড়িতে যে আমি বলে দিয়ে আসবো, তুই এখন খুলে দে। হ্যাঁ বললে হলো নাকি, আগে বিয়া বন্ধ করতে হবে। আরে বোটা, আমি এই সাইফুল দুবার জাতীয়ভাবে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি, এখনো রানিং চেয়ারম্যান আছি, আমাকে না জানিয়ে গায়ে একটা বিয়ে হয়ে যাবে আর আমি ওটা হইতে দিব? শুন, এই আমি মেহরালির বাড়িতে যা সব বুঝিয়ে বলে দিব, আর তুই কোনো চিন্তা করিস না, রাতে আমার বাড়িতে একটু আসিস। হ্যাঁ চাচা আপনি বলছেন? হ্যাঁ খুলে দেবো। এই চাচা বলছে খুলে দে। কি হয়েছে? ওই চেয়ারম্যান স্যার আজ রাতে বলে আমাদের বাড়িতে আসবে বলছে। কেনে কেনে এটা তো আমি বলতে পারবো না গো, আমি একটু বলি যে বাড়িতে যাচ্ছি ওর সাথে। মা আজ আমরা কিসের লেগে এখানে সবাই মিলে জড়ো হয়েছে জানো? জানি তো, এখন আমি কি করব? সিদা বলেন, আমি চাচ্ছি কি এই গায়ের সবাই মিলে আমরা মিলেমিশে থাকব, এই গায়ে হরতাল অবরোধ কিছু হতে দেব না খো। আমি দুইবার জাতীয়ভাবে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি। চেয়ারম্যান তো আমি চলে এসেছি। আমিও চলে এসেছি যে
বোটাই তোকে আমি যাও সে আসতে বলেছি, তুই আছিস কেন? হ্যাঁ তুই পাঁচতে পারছিস না, তোর কি অবস্থা হবে বন্ধু বেমান? তোর এমন একটা ঘুষি মারবো ব্যাটের মধ্যে, ব্যাট থাকবে লাড়ি বুড়ি সব চলে যাবে, কিন্তু চলে যা, চলে যা বলছি। চাচা আমি তো পাঁচতে পারিনি, আমি তো মনে করেছি যে আমার সঙ্গে মেহের জন্য আজকেই বিয়ে হয়ে যাবে। এই চুপ কর, এই জয়নাল আর মেহেরজান দুজন দুজনকে মেলা দিন ধরে ভালোবাসে, এটা আমরা সবাই জানি এই গাঁয়ের। এখন এই কিসের লেগে যে আকাশকে বিয়ে করতে চাইছে মেহেরজান সেটাই জানার বিষয়। এই জয়নাল তোর কিছু বলার আছে? আমি কি বলবো চেয়ারম্যান সাহেব, আপনি তো সব কিছু জানেন, 7-7 বছর আমার সাথে মেহেরজান প্রেম করেছে, এখন বলবো যে প্রেমের অভিনয় করেছে, এখন বিয়ে করছে আকাশকে, আকাশ আমার ছুটে চলে আসছে একেবারে পাঞ্জাবি পরে, এটা কি মানি লেয়া যায়? এই হাসতিস করে চর মারি, কিন্তু তাকে দাঁত ফেলে দেবো, কিন্তু আক্রমণে মালয়েশিয়া গোল করেছে সৌদি আরব। এই চুপ, কি বলছিস তুই? তুই কি বলছিস? না আমি বলতেছিলাম ওই প্রেম করেছে জয়নালের সাথে আর বিয়ে করতেছে আকাশকে। বিয়ে এখনো হয়নি খো। এই সবাই চুপ করে আমার কথা শুনো, এখন আমরা মেহেরজানের কথা শুনবো। এই মেহেরজান, তুমি এই জয়নালকে তুই আকাশকে বিয়ে করতে চাইছো কেন? সত্যি করে বলবো? অবশ্যই সত্যি করে বলবে। চাচা আমরা দুজন দুজনকে ভালোবাসেছি ঠিকই, কিন্তু সে আমার কোনো কথা শুনে না খো, সারাদিন লায়ক লায়ক ভাব করে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ করতে বললে করবে না খো। পাঁচটা আমের বাগান ছিল, তার মধ্যে দুটা বেচে খেয়ালিছে, আর তিনটা আছে কিছু করতে বললে করবে না খো। আর আকাশ ভাইকে দেখেন, দুটো আমের বাগান, সারাদিন কাজ নিয়ে পড়ে আছে, বিয়ে করে সংসার করা লাগবে না, অক দিয়ে সংসার হবে না খো। আমি কি করবো চাচা, কয়েক বছর যাবত আম বাগানে খালি পোকা লাগিয়ে আছে, পোকার জ্বালা আমি অস্থির হয়ে গেছি, এত চিন্তা করেছি আম বাগানে আর কোনো কিছু করবো না, লায়ক হয়ে যাবো, লায়ক হয়ে ফিল্ম করবো, টাকা কামাবো। ফিল্ম করবে? আচ্ছা হয়েছে, এখন তোমরা কি চাইছো সেটা বলো। চেয়ারম্যান চাচা আমাদের বিয়েকে এখানেই হবে। তোর বিয়ের স্বাদ কিন্তু আমি মিটিয়ে দেবো রে, এখন গুলিয়ে খাইয়ে দেবো, ডায়রিয়া হয়ে যাবে তোর, বুঝতে পারছিস? আচ্ছা এই সবাই একটু চুপ করো তো, চুপ করো, মেহেজানের মা কি বলছে শুনি। মেহেরজান কাকে বিয়া করবে তা আমি কি করে বুঝবো? আহা মা হিসেবে তোমার তো একটা কিছু বলার আছে নাকি? আমি বুঝবো? আপনারা মুরব্বী মানুষ, আপনারা যা বুঝবেন আমি তাই মানে নিব। চাচা আমি আকাশকেই বিয়া করব, জয়নালকে বিয়া করব না খো, সে সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়াচ্ছে, সংসার করবে না খো। চাচা আমি সংসার করব, আমি সবার সামনে বলছি আমি সংসার করব, কিন্তু আকাশের সাথে বিয়ে আমি মাইনে নেব না, মাইনে নেব না। এই চুপ করে আছিস কিলা? মন নিয়ে প্রতারণা চলবে না, চলবে না। প্রেম নিয়ে প্রতারণা চলবে না, চলবে না। জয়নাল ভাইয়ের বিয়ে না হলে বলবে আগুন গলা করে। জয়নাল ভাই স্টপ স্টপ, এখানে আগুন জ্বালাতে এসেছে। শুনো আমি দুবার জাতীয়ভাবে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি, এখনো রানিং চেয়ারম্যান আছি, এই গায়ে আমি যা বলবো সবাইকে তাই শুনতে হবে। এই মেহেরজান, এই জয়নাল যদি ঠিকমতো কাজকাম করে তুমি কাকে বিয়ে করবে? অবশ্যই করব, কিন্তু কাজ করে দেখাতে হবে। তাহলে চাচা আমার কি হবে? আক্রমণে মালয়েশিয়া গোল করেছে সৌদি আরব। চুপ চুপ, এই সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনো তো। জয়নাল তুমি কি ঠিকঠাক মন দিয়ে কাজ করবে? জি সবার সামনে আমি বলছি চাচা, আমি বলছি আমি এখন থেকে ঠিক মতো কাজ করব, কিন্তু এই বিয়ে আমার সাথে দিতেই হবে। মেহেরজান আমি যেটা সিদ্ধান্ত দেবো তুমি কি মানবে? জি চাচা। আচ্ছা আচ্ছা, এই শোনো মেহেরজান জয়নাল আকাশ এই তিনজনের বিয়ে আমি এক বছরের লেগে স্থগিত ঘোষণা করে দিলাম। কি বলছেন চাচা, আমি তো রেডি হয়ে চলে এসেছি। হ্যাঁ এই সবাই চুপ করে আমার কথা শুনো, জয়নাল যদি এখন থেকে ঠিকঠাক মন দিয়ে কাজকাম করে তাহলে আগামী এক বছর পরে মেহেরজানের সাথে জয়নালের বিয়ে হবে। শুধু কাজ করলেই হবে না, এই জয়নাল আর আকাশ মিনিমাম 5 লাখ টাকা করে রোজগার করে আমার কাছে জমা দিতে হবে, আর আমার কাছে যদি না দাও তো মেহেরজানের কাছে দিতে হবে।
বুঝতে পারছ কি মেহরজান, তুমি রাজি? জি চাচা রাজি। এই জয়নাল তুই রাজি? অবশ্যই রাজি, কি বলছেন চাচা? আমি তো বলছি যে কোনো কিছুর বিনিময়ে আমি চাই মেহরজান রে। কিরা আকাশ তুই রাজি? চাচা আমি তো সব সময় রাজি, আপনি বুঝলে এখনই বিয়ে করব। আমি তোমাকে এখন বুঝবো না, তোমার বিয়েও করতে হবে না, বুঝলা? যাও যে যার মতো চলে যাও। আর এই শোনো জয়নাল আর আকাশ, তোমরা যে যার মতন কাজ করবে, কেউ কিন্তু মারামারি করবে না, মনে থাকবে? মনে থাকবে? থাকবে, চলে যাবো, যাও। ও থাকবে নাকি? আরে বাবু যা তো, সাবধান হয়ে যাস তুই। দেখেছিস আকাশ কেমন করে মাটি কোপাচ্ছে বিয়ে করবে? সাপ কত ভাই, আমাদেরও কাজে লেগে যেতে হবে। ঠিক বলেছিস, তার আগে চল বাজারে, চল লোক লস্কর নিয়ে এসে কাজে লেগে যেতে হবে। ঠিক আছে। মালা কলেজ যাচ্ছ বুঝি? না, সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি। যাবেন নাকি? দেখেছিস আমার সাথে শালিকারা মিথ্যে কথা বলছে। দুলাভাই হতে হলে কাজ করতে হবে, হক করে কাজ করেন, আমরা প্রাইভেট পড়তে যাচ্ছি। আম কলি আয়। দেখেছিস চটাং চটাং কেমন করে কথা বলছে, খালি বিয়েটা হতে দে না, দুলাভাই বলতে বলতে মুখের ছাল বাকি উঠে যাবে না, ওষুধ খুঁজে পাবে না গো। আপনাদের যে কোনো সমস্যা আমাদের চলছে, আপনার জীবনে তো কষ্ট করেছিল। ওয়ালাইকুম সালাম, আয় বস। পোকামাকড়ের লাগে কি বাম্পার ফলন হবে সেটা নিয়ে তো খুব টেনশনের মধ্যে আছি চাচা। এবার চিন্তা করেছি বীজ দিয়ে সব পোকামাকড় আর রোগ বালাই শেষ করে দেবো গো। আমি এমনি এমনি কার শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি দুবার। হ্যাঁ শুন, মাথা খাটিয়ে কাজ করতে হয়। এই যে উল্টা পাল্টা বীজ দিয়ে কি বাগানে সব গাছ তুই মেরে নিবি নাকি? তোকে একটা জাদু শিখিয়ে দিই। কি জাদু? কি জাদু? ওই যে মিমপেক্স আছে না, মিমপেক্সের বালাই বিধি মায় না, ব্যবহার বিধি যায় না, তারপরে গাছে স্প্রে করে দিবি। এক কাজ কর, তুই এখনই বাবুলের দোকানে যা, যায়া মিমপেক্সের ইন্ডোল আর না হলে সেতারা নিয়ে এসে বুঝলি গাছে স্প্রে করে দে। দেখো তুমি, তুই কি ওই হুপার পোকার নাম শুনিস নি? খুবই ডেঞ্জারাস পোকা তো, ওই যে কচি কাণ্ড পাতা মুকুল থেকে সব রস চুষা খায় একবার ধ্বংস করে ফেলে দেয়। বাঁচতে পেরেছি, ওই আমের হুপার পোকার জন্য ইন্ডোল নাহলে সেতারা স্প্রে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই হুপার পোকার লেগে মিমপেক্সের ইন্ডোল আর নাহলে সেতারা স্প্রে করতে হবে। এটা ছাড়াও ওই যে কুবারিল মানি ক্যানোপি এগুলোও স্প্রে করা যেতে পারে বুঝলি। শুন খেয়াল করে রাখবি, 10 লিটার পানিতে 10 মিলি ইন্ডোল ভালো করে মিশিয়ে নিয়ে যদি স্প্রে করে দিস না, হুপার পোকার বংশ একবারে নির্বংশ হয়ে যাবে।
দশ লিটার পানিতে দশ মিলি ইন্দুর। ওকে ঠিক আছে, সে ভালো করে মিশিলবি। আচ্ছা বাঁচতে পেরেছি, বাঁচতে পেরেছি চাচা। আমি এখন যাচ্ছি, তবে একটা রিকোয়েস্ট করবো, রাখবেন তো? বল। হচ্ছে কি যে এই যে ইনফরমেশনটা আকাশটা বলবেন না, শুধু আমি জানবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভালো জিনিসের কথা কার গোপন থাকে রে পাগলা। আমি কার এমনি এমনি দুধের শ্রেষ্ঠ চাচা। আমের তো শুষে নিচ্ছে রে,